নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শুভ। আপনারা দেখছেন বেঙ্গল গেমার্স ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে AWM গানের স্কিল বাড়াবেন। তো AWM গান নিয়ে কিভাবে ভালো খেলতে পারবেন সেটাই এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দিয়ে ক্লিক করে দেবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তো প্রথমে তোমাদের AWM এর কিছু সেটিং দেখিয়ে দিই, যেই সেটিংগুলো করে তোমরা কিন্তু AWM দিয়ে সহজেই খেলতে পারবে। তো তোমাদের প্রথমে সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর তোমাদের সেন্সিভিটিটা একবার দেখিয়ে দিই। তো সেন্সিভিটি AWM স্কোপে যেটা রাখবে সেটা হচ্ছে 15 কিংবা 16 রাখবে, কেননা বেশি রাখার দরকার নেই। সেন্সিভিটি বেশি রাখলে তোমার কিন্তু এনিমির কাছ থেকে মানে সরে যায় এরকম টাইপের হয়, তো এনিমিতে মারার সুবিধার জন্য তোমাদের 15 কিংবা 16 তোমরা সেন্সিভিটি রেখে দাও AWM স্কোপ, মানে AWM স্কোপ যেটা লাস্টে রয়েছে সেইটা। তো তারপরে যেটা রয়েছে কন্ট্রোলসে AWM স্নাইপিংয়ে যেটা দেওয়া রয়েছে নর্মাল, তো নর্মালের বদলে সেটাকে হোল্ড ফায়ার টু স্কোপ করবে। হোল্ড ফায়ার টু স্কোপ করলে কি হবে, তোমাদের যে ফায়ার বাটনটা রয়েছে সেই ফায়ার বাটনটাকে যদি হোল্ড করে ধরে রাখো তো এবং তারপরেই কিন্তু জুমিং হয়ে যাবে। তো দু হাতে দিয়ে খেলার দরকার নেই, এক হাতেই কিন্তু এনিমিদের খুব সহজেই মারা যাবে জুম ইন জুম আউট করে। তো খুব সহজ পদ্ধতি, তোমরা হোল্ড ফায়ার টু স্কোপ করে নাও এবং আমি একটা গেম প্লে দেখাচ্ছি, সেই গেম প্লেতে তোমরা দেখতে পেয়ে যাবে যে কীভাবে হোল্ড ফায়ার স্কোপ করে আমি এনিমিদের মারছি। তো চলো এই ভিডিওটা তোমরা দেখে নাও। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের মানে একদম এনিমিদের দেখো আমি হোল্ড ফায়ার করে কিন্তু দুটো এনিমিকে নক করলাম। তো তোমরা হেড মারতেও পারো, তো সেখান থেকে কিন্তু তোমরা হেড ছাড়াও কিন্তু মারতে পারবে। তো আর একখানা সিক্রেট ট্রিক্স তোমাদের বলে দিই। সিক্রেট ট্রিক্সটা কী, সিক্রেট ট্রিক্সটা হচ্ছে তোমাদের সেটিংয়ে গিয়ে তোমাদের যে কন্ট্রোলস রয়েছে সেখানে কাস্টম হুডে যাবে। কাস্টম হাডে যাওয়ার পর কাস্টম হাড থেকে তোমাদের যে মানে মেন যে AWM এর জিনিসটা তোমাদের বলে দিই, AWM কিন্তু স্কোপ দেখায় না। তো স্কোপ তোমাদের নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যেখানে যে কুকুর সেকশানটা থাকে এটাকে তোমরা মিডিল পোর্শানে নিয়ে আসবে। তো মিডিল পোর্শানে নিয়ে আসলে তোমরা কিন্তু খুব সহজেই এটা মানে স্কোপ হিসাবে কাজ করবে। তো দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এরকম টাইপের যে জিনিসটা রয়েছে একটা বিড়ালেরও আছে পাশে দেখবে, এই বিড়ালের এই জিনিসটাকে কিন্তু তোমরা এই মিডিল পোর্শানে নিয়ে আসবে। তো মিডিল পোর্শানে ঠিক না, মিডিল পোর্শানের একটু বাঁদিকে তোমরা নিয়ে এসে কিন্তু স্কোপের জায়গায় বসিয়ে দেবে। তো অন্যান্য বন্দুক দিয়ে তোমরা আগে দেখবে কোনটায় স্কোপ ঠিকঠাক হচ্ছে, সেটাকে করার পর স্কোপ করে নিয়ে তারপর এটাকে ট্রান্সপারেন্ট করে দেবে। তো ট্রান্সপারেন্ট করতে দেখো এই জিনিসটা যেটা রয়েছে এটা কিন্তু আপচা হয়ে যাচ্ছে, এরকম ট্রান্সপারেন্ট করে দেবে। এবং মিডিল পোর্শানে দেখো আমার কিন্তু রয়েছে একখানা মানে বিড়ালের যে এটা থাকে সেইটা কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি। তো সেইটা তোমরা এখানে নিয়ে চলে আসবে যাতে সহজেই এনিমিদের জুম না করেও মারা যায়। তো ওইটাই হচ্ছে তোমার স্কোপ, ওইটাকেই তোমরা স্কোপ হিসাবে ইউজ করে জুম না করে এনিমির দিকে তাক করে ওটাকে ক্লিক করলেই কিন্তু এনিমির গায়ে পুরো লাগবে। তো AWM এর সুবিধাটা কি, AWM এর সুবিধা হচ্ছে তোমরা AWM দিয়ে যখনই কোনো এনিমিকে মারো যেখানেই লাগুক শরীরে যেখানেই লাগুক সে কিন্তু 150 ড্যামেজ খাবে। তো 150 ড্যামেজ খাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অন্য গান চেঞ্জ করে
নিয়ে তাকে পাঁচ বাকি ড্যামেজটা দিয়ে দেবে। তো 150 খাওয়ার পর বাকি 50 পড়ে থাকছে, তো সেই 50 দিয়ে কিন্তু তোমরা একে কিংবা ফ্যামাস যা হোক কিছু ইউজ করতে পারো, সেটা দিয়ে সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে সেটা দিয়ে মারতে পারো। তো এক্সচেঞ্জ করার জন্য কুইক এক্সচেঞ্জ যেটা রয়েছে এই যে জিনিসটা, তো এইটা কিন্তু কুইক এক্সচেঞ্জের কাজ করে, এটাকেও তোমরা কিন্তু হাতের সামনে রাখবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই এনিমিদের তোমরা মেরে ফেলতে পারবে। তো আর AWM বলছে স্কিল বাড়ানোর জন্য সবথেকে সেরা জায়গা হচ্ছে তোমাদের ক্ল্যাশকড ম্যাচ। তো ক্ল্যাশকড ম্যাচটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে খেলতে হবে। ক্ল্যাশকড ম্যাচে তোমরা কিন্তু AWM গান নিয়ে খেলার চেষ্টা করবে। তো AWM নিয়ে গান নিয়ে খেললে তোমার কী হবে, AWM গান এমনি তোমার কিন্তু ম্যাচে পেতে গেলে বাউন্টি কিংবা এয়ারড্রপ ছাড়া পাওয়া যায় না, কিন্তু ক্ল্যাশকড ম্যাচে কিন্তু তোমরা এমনি খুব সহজেই পেয়ে যাবে। তো ক্ল্যাশকড ম্যাচে তোমরা কিন্তু AWM বন্দুকটাকে ভালোভাবে ইউজ করা শেখো এবং নেক্সট র্যাঙ্ক ম্যাচে ট্রাই করো এই AWM নিয়ে খেলার। তো AWM নিয়ে খেলার সুবিধা হচ্ছে তোমরা যখন স্কোয়াডে খেলবে বন্ধুদের মধ্যে কেউ যদি AWM রাখে তাহলে খুব সহজেই একটা স্কোয়াডকে পুরো ভালোভাবে খতম করে দেওয়া যায়। তো এটাই হচ্ছে AWM গানের ফায়দা। তো AWM এর স্কিল বাড়াবার জন্য তোমরা কিন্তু ক্ল্যাশকড ম্যাচ বেশি পরিমাণে খেলো। তো ক্ল্যাশকড ম্যাচটা খেলা তোমাদের কিন্তু জরুরি। তো বুঝতে পারলে কি বলতে চাইছিলাম ভিডিওতে, কেউ বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডিটেলস আরও বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।